আমাদের মধ্যে বাকবিতণ্ডা হয়, মতের অমিল হয়, একে অন্যকে বুঝতে কখনো কখনো সমস্যা হয়েই যায়। কখনো তুমি, কখনো আমি, কেউ না কেউ এগিয়ে আসি প্রবলেমটা সলভ করতে, ভুল বোঝাবুঝির অবসান ঘটাতে। সংসার জীবনটা না একটা রেল লাইনের মতো, যখনই সংসার থেকে কেউ একজন পাটরি ছেড়ে বের হয়ে যায় কিংবা লাইন থেকে বিচ্যুত হয়, তখনই সংসারে আরেকজনকে তাকে টেনে ধরতে হয়, একে অন্যকে সামলে নিতে হয়। আমরা মেয়েরা যতই সফল হই না কেন, আমরা মেয়েরা চাই আমাদের এমন একজন মানুষ থাকুক যে মানুষটা আমার অভিমান বুঝবে, যে মানুষটা আমার না বলা কথাগুলো বুঝবে, যে মানুষটার উপর আমার ক্লান্ত মন হেলান দিতে পারবে। আমরা মেয়েরা যতই সফল হই না কেন, যত হাই স্যালারি পাই না কেন, আমরা মেয়েরা চাই এমন একটা মানুষ আমাদের থাকুক যে আমার না বলা না চাওয়া চাওয়াটুকু বুঝে নেবে, কোথাও কেনাকাটা করতে গেলে যে জিনিসটার উপর হাত রেখেছি অথচ দাম বেশি বলে কিনে আনিনি, সেই জিনিসটা সে লুকিয়ে কিনে এনে আমার হাতে দিক দিয়ে বলুক তুমি না শোধরাবে না। আমরা মেয়েরা চাই আমাদের বাবা যেভাবে আমাদেরকে আদুরে রাজকন্যা করে বড় করে তুলেছে, ঠিক তেমনি যত্ন দিয়ে আমাদেরকে কেউ বিগড়ে দিক। আমরা মেয়েরা বেশি কিছু চাই না জানো তো, আমরা চাই ফুটপাত থেকে হলেও খুব সস্তার একটা বেলি ফুলের মালা কেউ হাতে এনে গুজে দিক দিয়ে বলুক শাওয়ার শেষে চুলটা শুকিয়ে ফুলের মালাটা খোঁপায় পরো আমার ভালো লাগবে। আমরা চাই এমন একটা মানুষ আমাদের জীবনে থাকুক যে আমার হাতটা ধরে থাকবে যে কোনো পরিস্থিতিতে অনেক শক্ত করে, লজ্জায় ঘৃণায় হতাশায় গ্লানিতে সে আমার হাতটা কখনো ছেড়ে দেবে না, আমার দিকে কেউ অসম্মানের আঙুল তুললে সে আঙুলটা সে ভেঙে গুঁড়িয়ে দেবে। আমরা মেয়েরা একটা ভরসার কাঁধ চাই, আমরা যতই সফল হই যতই স্ট্রং হই না কেন, আমরা চাই আমাদের একান্ত ব্যক্তিগত একটা মানুষ থাকুক যার কাছে আমি আহ্লাদ করতে পারবো, যার কাছে আমি কান্না করতে পারবো, যার কাছে আমি যে কোনো কথা কোনো ধরনের দ্বিধা ছাড়া শেয়ার করতে পারবো। আমরা চাই এমন একটা মানুষ আমাদের জীবনে থাকুক, আমার সফলতা যার নিজের ব্যক্তিগত সফলতা হবে, আমার গতি যার গতি বাড়িয়ে দেবে, যে আমার পাখা হবে, যে আমাকে উড়তে দেবে, আমাকে ওড়াবে বিহঙ্গের মতো, এরকম একটা মানুষ যদি জীবনে থাকে না সেই মানুষটা দেখতে কেমন সেটা আর ম্যাটার করে না, সেই মানুষটা হয়ে যায় আমাদের শক্তি অবলম্বন, সেই মানুষটা হয়ে যায় আমাদের অ্যাঙ্কার নোঙর। ডিয়ার হাজব্যান্ড, থ্যাংক ইউ ফর এভরিথিং, থ্যাংক ইউ ফর বিং মাই অ্যাঙ্কার, থ্যাংক ইউ ফর কিপিং অল দ্য প্রমিসেস, থ্যাংক ইউ ফর মেকিং অল মাই ড্রিমস কাম ট্রু, থ্যাংক ইউ ফর কামিং ইন দিস ওয়ার্ল্ড ফর মি, থ্যাংক ইউ ফর মেকিং মাই লাইফ মিনিংফুল, লিভেবল অ্যান্ড লাভেবল। আমার আয়ু তোমার হোক, অনেক অনেক বছর তুমি সুস্থভাবে বাঁচো, যেন আমার কবরে তুমি নিয়মিত ফুল দিয়ে আসতে পারো, ভুল হয় না যেন।